ইরানের কথা লজ্জায় জ্যোতির কান দিয়ে ধোয়া মনে হচ্ছে বের হবে, চোখ রাঙিয়ে তাড়াতাড়ি করে চলে যায় এখান থেকে। জ্যোতি পিছু পিছু ইরানও ছোটে, দিনার পড়াশোনা লাটে উঠেছে, কিছুতেই মন বসে না। বসবে কি করে, মনটা তো আর তার কাছে নেই, কবে আরেকজনের কাছে দিয়ে দিয়েছে, কিছুই ভালো লাগে না। দিনার মা পাশের বাসায় গেছে, বলে গেছে আসতে একটু সময় লাগবে। দিনার বাবাও কাজে গেছে, এখন সে একা একা বসে আছে। জানলার ধারে বই মেলে, কোথায় যেন উদাস ভঙ্গিতে তাকিয়ে আছে টেবিলে মাথা ঠেকিয়ে। হুট করে কিছুর একটা শব্দ হয়, ভাবনার জগতে থাকায় দিনা বুঝতে পারে না। হাতের মধ্যে কিছু খোঁচা পড়ায় হুঁশ আসে, আল্লাহ গো বলে এক চিৎকার দিয়ে ওঠে। এরই মধ্যে ভেসে আসে কারো কণ্ঠস্বর, আরে করছো কি, এটা আমি না দেখেই কেউ এমনভাবে শেষাই, মায়ের খাওয়ানোর চেষ্টা করছো নাকি? উফ, দিনা দেখতে পায় ঈশান। তুমি কেউ এমনভাবে ভয় দেখায়, আর একটুর জন্য আমার জানটা বের হয়ে যাচ্ছিল। কথাগুলো বলেই বুকে থুতু দেয়। ঈশান দিনার কাণ্ডে হাসে, তারপর মজা করে বলে, তুমি একটা ভীতু। ভালো হয়েছে, এখন এটা বলো তুমি এখানে কি করছো, কেউ যদি দেখে ফেলে। তোমাকে দেখতে আসছে, অনেক দিন হয়ে গেল দেখি না। তাই বলে এখন স্কুল যাওয়ার সময়ও তো দেখা করতে পারতে। কাল পর্যন্ত আমার তস হয়েছিল না। দিনা ঈশানের দিকে তাকিয়ে লাজুক হাসে, একে অপরের দিকে তাকিয়ে রয় অনেক সময় নিয়ে। এর মধ্যে দিনার মায়ের গলা শোনা যায়, এসে পড়েছেন তিনি। দিনা ঘাবড়ে যায়, ঈশানকে তাড়াতাড়ি বলে চলে যাওয়ার জন্য। ঈশান যেতে চায় না, অনেক বলে কয়ে রাজি করিয়ে জানলা লাগিয়ে দেয়। ভাগ্যিস মা হুট করে রুমে ঢুকে পড়েনি, উঠোন থেকেই ডাক দিয়েছে। স্বস্তির নিঃশ্বাস নিয়ে মায়ের কাছে এগিয়ে যায় দিনা। কথায় আছে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না কখন যেন চোখের পলকে সময়গুলো কেটে যায়। ইরানা জ্যোতি কক্সবাজার থেকে ঘুরে এসেছে প্রায় এক মাস খানেক হতে চললো। এর মধ্যেই হুট করে তাদের জীবনে এমন বিপর্যয় নেমে আসবে কেউ কল্পনাও করেনি। ইরানের দাদি খুবই অসুস্থ, অনেক দিন ধরেই তিনি অসুস্থ, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। সকলের সাথে হাসি খুশিভাবেই কথা বলেছে, কিন্তু নিজের রুম থেকে তেমন বের হয়নি। ইরান কয়েকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু উনি বলেছে উনি ঠিক আছে। ডাক্তার কাছেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি। সারাক্ষণ শুধু আল্লাহকে ডাকে। জ্যোতিকে হাজারবার বলেছে তার বড় ভাইটাকে যেন দেখে রাখে, আঁকড়ে রাখে, সব সময় দুজন পাশাপাশি থাকে। আজ ওনার শরীরটা খুব বেশিই খারাপ, জ্যোতি রুমি এসে দেখে কাতরাচ্ছে। জ্যোতি ইরানকে ডাকতে যাবে, তার আগেই একটা খাম এগিয়ে দেন উনি জ্যোতির হাতে, বলে দেয় কেউ যেন এটা না পড়ে, এমনকি জ্যোতিও না। এটা ইরানকে দেশের বাইরে যাওয়ার সময় যেন দেয়, আর ওই দেশে গিয়ে যেন খোলে। জ্যোতি খামটা নিয়ে দৌড়ে গিয়ে ইরানকে ডেকে আনে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। ইরান আর ঈশান ধরে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার দাদির চিকিৎসা করছে। ইরান চুপচাপ দাঁড়িয়ে আছে, মনের ভিতর অজানা ভয় মচড় দিচ্ছে, সব বুঝি শেষ হয়ে যাবে। এতদিনের বটের ছায়ার মতন যে আঁকড়ে রেখেছে তাকে বুঝি হারিয়ে ফেলবে। এত কিছু করেও শেষ রক্ষা হলো না, দাদি ঠিকই সবাইকে ফাঁকি দিয়ে পরপারে চলে গেল, কেউ আটকাতে পারল না। মানুষের হায়াত ফুরিয়ে গেলে তাকে শত চেষ্টা করেও আটকে রাখা যায় না, কোনো ডাক্তার কবিরাজেরও সাধ্য নেই। দাদি চলে যাওয়াটা ইরানের জন্য মারাত্মক একটা শক। ইরান কোনোদিনও কল্পনায়ও ভাবেনি তাকে একা করে দাদি নামের এই বটের ছায়াটা চলে যাবে। অতিশোকে পাথরে পরিণত হয়েছে ইরান, ডাক্তার এসে জানিয়ে যাওয়ার পর থেকে সে নির্বিকার হয়ে আছে। দাদিকে চিরতরে বিদায় দেয় সকলেই, ইরান সকল কাজ চুপচাপ সম্পন্ন করছে। ডাক্তারের কাছ থেকে তার দাদি আর নেই কথাটা শোনার পর থেকেই তার মুখে আর একটাও কথা ফোটেনি, না চোখ দিয়ে একটু পানি বের হয়েছে। এদিকে বাড়িতে শোকের ছায়া হলো, তসলিমা মানু আর লিমা ইমনের তেমন একটা ভাবাবেগ দেখা গেল না, তাদের যেন কিছুতেই কিছু যায় আসে না। ইরানের বাবা ঘরের এক কোণে চুপ হয়ে বসে আছে, উনিও ভাবতে পারেনি এসব হবে। যদি কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে, জীবন থেকে একটা ভালো মানুষ চলে গেল, এই বাড়িতে যার হাত ধরে এসেছিল সে ফাঁকি দিয়ে চলে গেল। দাদিকে নিয়ে হাজারো বিলাপ করছে আর কাঁদছে। দিনা আর দিনার মা জ্যোতির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চোখের অবাধ্র অশ্রু কিছুতেই থামছে না। চোখের সামনে সব স্মৃতিগুলো ভেসে উঠতেছে, এই বাড়িতে দাদি সব সময় সবার থেকে জ্যোতিকে আগলে রেখেছে, সব সময় পাশে থেকেছে,
কত হাসি ঠাট্টা করেছে। ইরান আসার আগে সারাক্ষণ দুইজন নানা ধরনের গল্প গুজব করে কাটিয়েছে। এখন আর কিলো কৈতরি বলে ডাকবে না, স্নেহের হাত মাথায় রাখবে না। সবকিছু ভাবতেই জ্যোতির বুক ফেটে কান্না আসছে। ইরান তার দাদিকে চিরতরে বিদায় দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে চুপচাপ কারোর সাথে কথা না বলে দাদির রুমে চলে যায়। জ্যোতির মামি জ্যোতিকে কিছুটা শান্ত করে বাইরের কি পরিস্থিতি তা দেখতে এসেছিল। এসেই দেখে ইরান ফিরে এসেছে। ইরানের মুখের অবস্থা কেমন যেন হয়ে আছে, ওনার কাছে বিষয়টা ভালো লাগেনি। ছেলেটা তার দাদিকে হারিয়েছে। ইরানকে তার দাদির ঘরে যেতে দেখে জ্যোতির মামি তাড়াতাড়ি জ্যোতির কাছে যায়। জ্যোতি তখন জানলার দিকে তাকিয়ে খাটের কোণায় মাথা ঠেকিয়ে বসে আছে। এখন আর কাঁদছে না, তবে হিঁচকি তুলছে। জ্যোতির মামি গিয়ে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, জ্যোতিমা নিজেকে সামলা, জামাই এসেছে। জ্যোতি মাথা তুলে দরজার দিকে তাকায়। উনি সেটা বুঝতে পেরে বলে, এখানে না তোর দাদি শাশুড়ির রুমে যেতে দেখলাম, চোখ মুখের অবস্থা একটু ভালো না, সারাদিন একটু কাঁদেনি ছেলেটা। তুই ওর পাশে যা, এখন ইরহানের তোকে দরকার, তোকেই সামলাতে হবে, তুই ভেঙে পড়লে তো চলবে না। জ্যোতি মামির কথায় উঠে দাঁড়ায়। ঠিকই তো, লোকটাকে এখন তাকেই সামলাতে হবে। এই বাড়িতে ইরানের সবচেয়ে কাছের আর প্রিয় মানুষ ছিল দাদি। ইরানকে এখন আগলে রাখতে হবে। লোকটা তো মনে মনে ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো। জ্যোতি তাড়াতাড়ি দাদির রুমে এগিয়ে যায়। দরজাটা ভেড়ানো, দরজা ঠেলে ভিতরে ঢোকে জ্যোতি। ইরান দাদির বালিশটা কোলে নিয়ে হাত বুলাচ্ছে আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জ্যোতি ইরানকে দেখেই বুঝতে পারলো লোকটা ভালো নেই, তার মানুষটা একদম ভালো নেই। জ্যোতি ইরানের কাছে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। ইরান চোখ ঘুরিয়ে জ্যোতির দিকে তাকায়। ইরানের মুখ দেখে জ্যোতি আবারও কান্না পায়। অনেক কষ্টে নিজেকে সামলায়। তার এখন ভেঙে পড়লে চলবে না, একদম চলবে না, মানুষটাকে সামলাতে হবে। জ্যোতি তো জানে এই মানুষটা যতই কঠোর হওয়ার চেষ্টা করুক না কেন, বাইরে দিয়ে ভিতর থেকে ততটাই দুর্বল। জ্যোতি ইরানের পাশে বসে, ইরানের কাঁধে হাত রাখে। ইরান ধরা গলায় বলে, জ্যোতি রানী। জ্যোতি দু হাত বাড়িয়ে দিয়ে ইরানকে চোখের ইশারায় আসতে বলে। ইরান যেন এমন একটা জায়গায়ই অপেক্ষায় ছিল তার কষ্টগুলো ঢেলে একটু হালকা হওয়ার জন্য। দুই হাতে জাপটে ধরে জ্যোতির কাঁধে মুখ লোকায় ইরান। জ্যোতিও মানুষটাকে নিজের সাথে আঁকলে নেয়। নিঃশব্দে কাঁদছে ইরান। জ্যোতি বেশ বুঝতে পারছে জ্যোতির কাতের অংশটা ইরানের চোখের পানিতে ভেসে যাচ্ছে। ক্ষণে ক্ষণে ইরানের শরীরটা মৃদু কেঁপে উঠছে। জ্যোতি কিছু বলছে না, কাঁদুক, কাঁদলে হয়তো মনটা হালকা হবে। তাই জ্যোতি চুপচাপ ইরানের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। প্রায় অনেক সময় কান্না করার পর ইরানের কান্না থামে। জ্যোতি আবার বলে, এভাবে আপনি ভেঙে পড়বেন না, দাদি কিন্তু আপনাকে এমনভাবে দেখতে একদম পছন্দ করত না। দাদি তার বড় নাতিকে কতটা ভালোবাসে জানেন না? জ্যোতি রানী, আমাকে আর কেউ বড় নাতি বলে ডাকবে না। সবাই তো সবসময় থাকে না, আমাদের এই চিরন্তন সত্যটা মেনে নিতে হবে। দাদি আমাদের মনে সবসময় থাকবে, কখনো ভুলবো না। দাদির জন্য মন ভরে দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আপনি নিজেকে সামলে নিন। আমার আপন বলতে তুমি আর দাদি। দাদি চলে গেল, এই বাড়ির মানুষগুলো আমার আপন হয়েও আপন না, আমি একা হয়ে গেলাম। এসব বলে না, আমি আছি তো আপনার জ্যোতি রানী। আপনি ভেঙে পড়লে আপনার জ্যোতি রানীর কী হবে, তাই আপনাকে শক্ত হতে হবে, হবেন তো অন্তত আমার জন্য। ইরান জ্যোতির চোখের দিকে তাকিয়ে নিজেকে সামলে মাথা নাড়ায়। সে সামলে নেবে, কথায় বলে বিপদের সময় বিপদ লাগে। ঈশান উঠোনের এক কোণে বসে আছে, সেও খুব ভেঙে পড়েছে। ঈশানেরও কাছের ছিল দাদি। ঈশানকে এমন দেখতে দিনার খুব কষ্ট হচ্ছে, তাই সে ঈশানের দিকে এগিয়ে যায়, ঈশানের কাঁধে হাত রাখে। ঈশা দিনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে দিনার দিকে তাকায়। দিনার মা দূর থেকে সবই দেখে। কয়েকদিন ধরে ওনার কাছে নানান লোকে বিচার দিচ্ছে। কোনো একটা ছেলের সাথে নাকি দিনাকে দেখেছে কয়েকজন, উনিও চুপ ছিলেন। স্কুল থেকে বিচার এসেছে দিনা ঠিক মতন পড়াশোনা করছে না, দিনার মায়ের দুয়ে দুয়ে চার মেলাতে সময় লাগে না। এমনিতেই উনি ঈশানের সাথে আরও কয়েকবার কথা বলতে দেখেছে। দিনাকে এমনভাবে দেখে অবাক না হয়ে পারছে না তিনি, রাগের শরীর জ্বলে যাচ্ছে। ঈশান ছেলেটাকে এমনিতেও ওনার পছন্দ না। এগিয়ে গিয়ে দিনার হাতটা ঈশানের হাত থেকে ছটকা মেরে ছাড়িয়ে নেয়। তারপর দিনার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায়। দিনার মায়ের দিকে তাকিয়ে ঘাবড়িয়ে যায়। আমতা আমতা করে কিছু বলতে নেবে, তার আগে হাতের ইশারায় চুপ থাকতে বলে। দিনা একদম চুপ হয়ে যায়। ভয়ে রীতিমতন শরীর কাঁপছে, আর কিছু বলার মতন ক্ষমতা নেই।
ঈশান উঠে দাঁড়িয়ে কিছু বলতে নেবে তার আগে দিনার মা হিসিসিয়ে বলে ওঠে, একদম চুপ, তোমার মুখে একটা কথাও শুনতে চাই না, শোকের বাড়ি তাই কোনো ঝামেলা যাচ্ছি না, বলে দিনাকে নিয়ে বেরিয়ে যায় উনি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।